নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। পিকনিক করতে এসে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক। রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালিতে। তবে দুই যুবককে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। নিখোঁজ যুবকের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন উস্তি থানার খেলারামপুর এলাকার 21 জন যুবক পিকনিক করতে বকখালি আসেন। দুপুর নাগাদ সমুদ্র সৈকতে 5 জন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ই 16 জন যুবক সমুদ্রে স্নান করতে নামেন। এদের মধ্যে 3 জন সাঁতরে কিছুটা দূরে চলে যান, পরে ঢেউয়ের দাপট সহ্য করতে না পেরে উদ্ধারের জন্য চিৎকার শুরু করেন। সেই আওয়াজ শুনেই সমুদ্র সৈকতে কর্তব্যরত বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সমুদ্রে তলিয়ে যান আতিয়া রহমান মিস্ত্রি নামে এক যুবক। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। তবে এদিন রাত অবধি নিখোঁজের কোনো খোঁজ মেলেনি। স্নান করতে নামা যুবকরা মদ্যপান করেছিলেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এখান থেকে ওরা ভোরে বেরিয়েছিল, 20-21 জনের একটা টিম। তার মধ্যে ওরা দুই ভাই ছিল, একজন ওই তুলে যাওয়ার পরে ও মেজর ছোট্ট আমার কাছে ফোন করেছিল যে ভাই এরকম মেজদাকে পাওয়া যাচ্ছে না, ও মেজর ভাইদের মধ্যে মেজদাকে পাওয়া যাচ্ছে না, এরকম সমুদ্রে চলে গেছে। তো এভাবে ফোন করতে আমরা চলে এসেছি, এসে দেখছি যে ওরা 5 জন রান্না করছিলো, বাকিরা সমুদ্রে নেমেছিলো। 4-5 জন একটু গভীর দূরে চলে যাওয়ার কারণে ভাটা পড়েছে, সেই সময় ওরা নিজেদেরকে সামাল দিতে পারেনি। একজন তার মধ্যে আতিয়ার রহমান মিস্ত্রি ও চলে গেছে, বাকিরা ফিরে এসছে কোনো রকম। এটাই এখন ওকে খোঁজ করছে এবং ওখানে পুলিশ 3-4 ঘন্টা এই দিয়েছে, বোর্ড দিয়ে খোঁজাখুঁজি করেছে, তারপর পাওয়া যায়নি। এখন তারা খোঁজাখুঁজি করছে। তো বললো 5টার সময় একটা জ্বর আসবে, জ্বরে যদি কিছু হয় না আর কিছু বলার নেই। উস্তি থেকে ক্যামেরায় প্রসেনজিৎ মণ্ডলের সঙ্গে মলয় মণ্ডলের রিপোর্ট আমার বাংলা। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।